কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস যেমন 45.  সামথিং পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি 39% কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও 2 কোটি 33 লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে। সব জায়গায় যাচ্ছি, আমি কোনোদিন বসিনি, কারণ কর্মীরা আক্রান্ত, পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে। আমার এক্স স্যান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত মথুরাপুর 2 নম্বর ব্লক সাউথ 24 পরগনা গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী, তিনি কীভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে, কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস যেমন 45.  পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি 39% কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও 2 কোটি 33 লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে। স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে, জয় পরাজয় হয়েছে, কোনো রাজ্য থেকে আপনি একটাও, অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। এই রাজ্য থেকে কেন এই রাজ্যে এখনও 1000 লোক বাড়ির বাইরে থাকে, কেন হসপিটালগুলোতে লোক থাকবে, কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব মারব, পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। আমি কোচবিহারে যাচ্ছি, সেখানে পার্টি অফিসে প্রায় 270 জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে, তাদের সঙ্গে মিট করব, পঞ্চায়েতের সঙ্গে মিট করব, এবং আমাদের ওখানকার জেলা সভাপতি, জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন, সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না। আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অফ অ্যাকশান আমি জানাব। ইতিমধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই, যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, যে রাজভবনের গেটে, আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু দিন চিঠি দিয়েছি, বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসব। সেখানে এখনও পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি, আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ্যপালের অফিসে জানিয়েছি, আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার ইজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে সিএতে বলেনি, তো আপনারা ভুল ভাল করতে দেখেন, জানাতে বলেছি পারমিশন নিতে বলেন, জানাতে বলেছে রাজভবন, রাজভবনের অনুমতি থাকলে যাওয়া যাবে, পুলিশের কোনো রোল নেই বাইরে ধরনা, তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে আমাদের দেবে না, নিয়েছে FRBM অনুযায়ী, আর ঋণ নেওয়ার সুযোগ নেই, সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম, কিন্তু 21-এর আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে, 21-এর আগেও বলেছিল মোদি ভ্যাকসিন নেবো না আমি কিনে দেবো, আমি ওনার সম্পর্ক মহান ব্যক্তি, আগে বলেছে জাতির খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, ঠিক আছে।